গাড়ি নিয়া ডুবতেছি কি ব্যাপার রাস্তা আটকাইয়া খেলা চাও কেন কয় আপনার ভাল না লাগলে 10 কিলোমিটার ঘুরে এরপরে ফজরের পরে বাসায় যাও রাস্তা আমার আব্বাই বানাইছে মদিনার ইসলাম কয় মানুষের চলাচলের পথকে ব্যাহত করে আটকাইয়া কোন কাজ করবি আমার আল্লাহ তোরে লানত দিবি সারা রাত ঘুম নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই এমন জোরে এক একটা গুলকির গোলের আওয়াজে চিৎকার দেয় চিৎকারের কারণে বিল্ডিং এর মধ্যে ঘরের মধ্যে ঘুমের বাচ্চা লাফ দিয়া ভয়ে উঠে যায় গুমান্ত মানুষ ভয় পায় ওখানে কি হইলো ডাকাত আইলো না চোর আইলো খবর নাই কে বলবে এই কথা যারে দিয়া ভূত ছাড়ামু তারই যদি ভূতে পায় তুই ভয় কি জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तालो बुगार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो दुनिया में हो दुनिया का तालुब गार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मसले का गोज फूल है ये दुनिया एक मिसले का गोज फूल है जिंदगी में बंदगी तू कर ना है जिंदगी में बंदगी तू कर ना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी अरे अल्लाह बंदा खेला खेला कोई रे को तो बंदा दुनिया तक चले गलो चित कर दिया और कलिजार बंदूटा जितते फारे ना मुझे गए से ठर्स कोई ना यही मरण टा शहीद बिना हिसाब जन्ना केमन पागल होई सुरे जुबो कई दिन आर बहादुरी करबी আজ ওলামায়ে কেরামদের কথাকে মূল্যায়ন করলি না উম্মতের জন্য ওলামায়ে আহলে হক বড় নেয়ামত মায়ার নবী সারা রাত নামাজে দাঁড়িয়ে আছেন আম্মা জান আয়েশা বলেন নজর করে দেখি নবীর পা মোবারক গুলো ফুলে গেল নবী এত ব্যথিত এত কষ্ট আমি আয়েশা নবীকে প্রশ্ন করলাম নবী এত কষ্ট কেন করেন আল্লাহ তো আপনার গুনাহগুলো নাই কোনো গুনাহ নাই মাফ আল্লাহর নবী কি জবাব দিয়েছেন আফালা আকুনা আবদান শাকুরা আমি কি আমার আল্লাহর শুকরগুজার বান্দার মধ্যে হব না রে আয়েশা যেই আল্লাহ আমাকে অনেক অনেক কিছু দিয়েছেন আমি আল্লাহকে কি কিছু দিব না যেই আল্লাহ
তোমাকে আমাকে বাড়ির মালিক বানাইছে গাড়ির মালিক বানাইছে যে আল্লাহ এত সুন্দর সম্মানের চেয়ারে বসাইছেন সে আল্লাহরে তুমি আমি কি দিয়েছি তোমার আমার গুনার খবর যদি জানতো কেউ সম্মান করত না সালাম দিত না আল্লাহ গোপন পর্দা লাগাইয়া দিবেন আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন যদি হিসাব নেয় বান্দা কি জবাব দিব এই যুবকেরা সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকাইয়া যেই চোখ দুইটা দিয়ে তুই গুনার কাজ করো গুনাহের দর্শন করো আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন বল কেমনে তুই মোবাইলে গান শুনতি আর দেখতি সায়েদাবাদ বাস টার্মিনালে যা কত অন্ধ লাঠি হাতে নিয়া চোখের পানি সেরে গাড়িতে উঠে উঠিয়া কয় ও যাত্রী ভাইরা তোমরা চট্টগ্রাম যাও সিলেট যাও বরিশাল যাও আমি অন্ধ মানুষ তোমরা আসমান দেখো জমিন দেখো মানুষ দেখো আমি কিছুই দেখতে পারি না আমারে আল্লাহ অন্ধ বানাইছে আমি বুঝি চোখের কত বড় মূল্য আমারে তোমাদের দয়া হলে একটু যাত্রা পথে আমারে দুই এক টাকা দাও তোমরা যদি আমারে দুই এক টাকা দাও আমি এই টাকা নিয়ে সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাব আমার ঘরে স্ত্রী আছে আমার দুইটা সন্তান আছে ওদের পেটে ক্ষুধা খানা পায় না সারা দিন আমি তোমাদের টাকা নিয়ে ডাল ভাত দিব আমার বাচ্চাগুলো রে যখন সন্ধ্যাবেলা ভিক্ষার টাকা নিয়ে কিছু সদয় করে দোকান থেকে ঘরে যাই আমার বাচ্চা দুইটা ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে আসে আইসা দুইটা বাচ্চা দুই দিক দিয়ে আমাকে আঞ্জা করে ধরে কয় আব্বু মজা দাও মজা দাও আমি অন্ধ মানুষ দুই পকেট থেকে দুইটা চকলেট বের করে আমার সন্তানের হাতে দুইটা দিয়ে দিই সন্তান দুইটা দুই জিগদা গলা জড়ায় কয় চুমা খায় আর কয় আব্বু তুমি কত ভালো তুমি কত সুন্দর আমি বাচ্চা দুটোরে কোলে জড়ায় কান্না করি আর বলি মালি আমার সন্তানগুলো আমারে দেখে আর বলে আমি নাকি অনেক সুন্দর কিন্তু আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কত সুন্দর তুমি আমারে অন্ধ বানাইছো এ যুবকেরা দুনিয়াতে ভালো হইয়া আসছে কিন্তু অনেক মানুষ অসুস্থ হইয়া অন্ধ হয়ে গেছে তোর অন্তরে কি ভয় লাগে না আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যায় জীবনে কোনো ডাক্তার আর পাওয়ার ফিরায় দিতে পারবে না আজকে গুনাহ করতে করতে তোর চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ তোর চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই কোনো উজ্জ্বলতা নাই এই পর্দার আড়ালের আম্মা জানেরা মাওলার নিয়ামতের শুকর আদায় করি ওরে মা ভালো স্বামী যদি পাও তোমার নিয়ামত কত মা বিয়ার দশ বছর হলো সন্তান পায় না কত তাবিজ তদবিরের জন্য দৌড়ায় এরে আম্মা জান সন্তান পাইয়া যদি মানুষ বানাইতে না পারেন কপাল বড় খারাপ এরে মা মদিনার নবী আপনাদের কত মর্যাদা দান করেছেন একটা পুরুষের জন্য নেককারিনী মহিলা বড় নেয়ামত একজন নারীর জন্য নেককার স্বামী বড় নেয়ামত মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত দুনিয়াতেও বাদশা পরকালেও বাদশা এরে আম্মা জান আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা আপনারা খাজা মঈনুদ্দিনের মা দুনিয়ার বড় 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 আদর্শ সন্তানের মা আপনাদের এত দাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ও আম্মা জান ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন সন্তানের জন্য প্রত্যেক ঘরের মা হলো প্রাথমিক শিক্ষিকা
কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে চলে বেশি সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় ব্যয় করে বেশি এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শ ঠিক রাখিয়া চলতে হবে মার আদর্শের কারণে সন্তানগুলো ভালো হয়ে যাবে আরে আম্মা জান এখনো সময় আছে তওবা করে ভালো হবে আপনার সন্তানকে আমি বলি না হাফেজ কোরআন বানাবেন আপনার সন্তানকে বড় আলেম বানাইবেন এত চাপ দিয়া আমি বলি না এটা আপনার ইখতিয়ার বানাইবেন কিনা কিন্তু আমি অনুরোধ করব বরে মা আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আপনি বানাইবেন আমি দোয়া করি বানান তবে বেয়াদবি যেন না হয় আপনার সন্তানকে ডাক্তার বানাবেন তবে বেয়াদবি বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তান ডাক্তারি করবে সন্তানের ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায় সন্তানের কথায় যেন আলেম ওলামার কলিজায় ব্যথা না যায় সন্তানের ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায় আদর্শ সন্তান বানায় যান মরিয়া গেল সন্তান কোরআন শিখবে কোরআন পড়বে দোয়া করবে অতএব ডাক্তার পড়তে গেলে কোরআন পড়া যাবে না এটা হতেই পারে না ইঞ্জিনিয়ারিং পড়াইতে গেলে যে কোরআন শিখতে পারবে না এটা হতেই পারে না এক ঘন্টা ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে এশার নামাজের পর ইমাম সাহেবের কাছে সন্তানের পাঠাইয়া কোরআনটা শিখায় নেন এটা কত সহজ এরপরে ডাক্তার হবে আলহামদুলিল্লাহ ডিসিএসপি আইজি হবে আলহামদুলিল্লাহ এমপি মন্ত্রী হবে আলহামদুলিল্লাহ আপনি মরিয়াও যদি যান সন্তান ডিসির চেয়ারে বসিয়াও কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে এজন্য আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া লিমরাতু সালেহা দুনিয়ায় যা কিছু আছে সব হলো সম্পদ আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারী এই আম্মা জান ও এলাকার মুসলমান যারা পাঁচ বেলার নামাজ পড়নে ওয়ালা একটা স্ত্রী ঘরে পাইছেন সেজদায় পড়ে দোয়া করেন শুকর আদায় করেন আপনার মতো ভাগ্যবান পুরুষ এই জমিনের মধ্যে নাই আরে আল্লাহর বান্দারা কিন্তু কপাল খারাপ মাওলায় অনেক সময় অনেকের নেয়ামত দেয় পরীক্ষার জন্য বান্দা পরীক্ষায় নেয়ামত ধরে রাখতে পারে না বরং পাইয়া আরো গাদ্দারি করে গরিবি হালাতে খুবই মাওলারে ডাকছে মাওলায় যখন টাকা দিছে মাওলারে ভুলে গেছে আছে না নাই আরে আল্লাহর বান্দা যখন তোমারে কেউ চিনত না তুমি অত্যন্ত দুর্বল এখন তোমারে আল্লাহ পাক চেয়ারম্যান বানাইছে মেম্বার বানাইছে ভালো আলেম বানাইছে মাদ্রাসার বড় ওস্তাদ বানাইছে কিন্তু এখন তোমার ব্যবহার শুনলে মানুষ কষ্ট পায় তোমার জবানে এখন মিষ্টি নাই শুধু আঘাত আর আঘাত আল্লাহর বান্দাকে আমার আল্লাহ একটা নেককারিনী মহিলা দান করছেন স্ত্রী রূপে কিন্তু লোকটা বড় গাদ্দার ভালো স্ত্রী পাইয়া নিয়ামত ধরে রাখতে পারে না ওই আল্লাহর বান্দি ভালো বাবার সন্তান ঘরে আছে পাঁচ বেলার নামাজ এক বেলার নামাজও বন্ধ নাই স্বামী নামাজ পড়ে না কিন্তু স্ত্রী নামাজ পড়ে ঘরের মধ্যে সব সময় ওযুর সাথে থাকে আল্লাহর বান্দি ঘরের মধ্যে যতবার খানা পাকায় বিনা ওযুতে পাকায় না ঘরে থাকে ঘুমের টাইম ছাড়া মাথার ওড়না পরে না আল্লাহরে পাওয়া এত সহজ বড় কঠিন রে বাবা কয়জন আল্লাহর আশেক দাঁড়ায় বলবেন আমার ঘরের স্ত্রী ওযু ছাড়া রান্না করে না আমার ঘরের মহিলা মাথার কাপড় কখনো ফালায় না এত সোজা না রে বাবা নামাজে দাঁড়াই এবাদাতে মজা লাগে না কেন কয় বেনামাজির পাক খাইছি মজা পাই না কেন বেপর্দাওয়ালা নারীর পাক খাইছি ভাল লাগে না
ইমানের পয়েন্ট কমতেছে ইমানের রূহানিয়ত কমতেছে ও আল্লাহর বান্দা নবীজি বলেন যেই মহিলা ঘরের মধ্যে মাথায় কাপড় রাখে না ওই ঘরে রিজিকের বরকত থাকে না তার মানে নামাজ বাদ দিয়ে কাপড় পেছাও ওই আল্লাহর বান্দি সময় মতো নামাজ পড়ে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে আপনার সন্তানের পেছনে মানুষ দৌড়াইবে দোয়ার জন্য লাইনে দাঁড়াবে আরে আম্মা যান কয়দিন আর স্বামীর টাকা নিয়ে মার্কেটে বাহাদুরের মতো ঘুরবেন বেগানার মতো ঘুরবেন সাদা কাফনের যেদিন প্যাকেট হয়ে যাবেন ওই দিন টের পাইবেন সন্তান কই গেল টাকা পয়সা কই গেল আল্লাহর বান্দি রোজা রাখিয়াও স্বামীর আদেশ স্বামীর রান্না করে খাওয়াইতে হবে আল্লাহর বান্দি স্বামীর রোজা রাইখা রান্না করে খাওয়ায় কিন্তু বেয়াদবি করে না মালিকের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তুমি এমন একজন স্বামী দিছো আমারে এক বেলার নামাজও পড়ে না রোজাও রাখে কিন্তু স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক সেজদার হুকুম দিছে যদি হালাল হইতো তো দেওয়া লাগ স্বামীর জন্য তুমি এত মর্যাদা দিনারে মালিক আমি বেয়াদবি করি না তুমি হেদায়েতের নূর স্বামীর সিনায় দাও ও আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দাও আমার স্বামী যেন তোমার গোলাম হইয়া যায় ঘরের থেকে বাইরে যায় স্ত্রী দোয়া করে ও আল্লাহ আমার স্বামীর হেফাজত করো আমার স্বামীর চাকরি ব্যবসায় তুমি বরকত দিয়া দাও কয়জন ঘরের মা আছেন যে স্বামীর জন্য দোয়া করেন মালের জন্য ব্যবসার জন্য দোয়া করেন মা উল্টার দিকে চলে স্বামী কামাই করে টাকা নিয়ে পার্কে পার্কে দৌড়ায় আমার আম্মা জানেরা স্বামীর ঘামের টাকা দিয়ে আম্মা জান গুনার কাজে টাকা খরচ করে স্বামী তো বেচারা নিজে খাওয়ার জন্য কোনো স্বামী কষ্ট করে না দিন রাত্র গাধার মতো স্বামী বেচারা রাস্তায় দৌড়ায় রাত্র নাই দিন নাই ঘুম নাই সব স্ত্রী পরিবার সন্তানের আরামের জন্য করে কিন্তু আম্মা জানেরা মূল্য দেয় না স্বামীরে কয় স্বামী আমার জন্য একটা জিনিস আনবানি স্বামীর পকেটে একটা টাকাও নাই তারপর কয় আসবো নিয়ে আসবো জানতে দেয় না যে আমার পকেটে টাকা নাই বাজারে যাইয়া ঘুরে আমার বন্ধু কই আমি কিছু টাকা ধার নেওয়া লাগবে কারণ আমার স্ত্রীর ওয়াদা দিয়েছি স্ত্রীর মন রক্ষা করা লাগবে ও আম্মা জান তুমি জানো না স্বামী তোমার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো এত কষ্ট করে আল্লাহর বান্দা বন্ধুর কাছে টেলিফোন করলো 1000 টাকা দাও কা টাকা নাই এভাবে কয়েকজনের কাছে গুইরা গুইরা অল্প টাকা নিয়ে স্ত্রীর জিনিসটা নিয়ে আসছে নিয়ে স্ত্রীর হাতে দিছে স্ত্রী খুশি স্বামী বেচারা টেনশন আমি ধার করা টাকা কেমনে দিব ওয়াদা দেওয়া আছে 1-5 দিন পরে দেওয়া লাগবে ঠিক ওয়াদার দিন পাওনা দ্বারা একা বন্ধু টাকা দে কয় ভাই একটা দিন সময় দাও গালাগালি শুরু করছে স্ত্রী শুনে কয় কি ব্যাপার লোকটা গালি দেয় কেন কয় টাকা ধার আনছি কেন কয় আমার একটা কাজে আনছিলাম তোউ কয় না তোমার মন রক্ষা করার জন্য আনছিলাম আরে আম্মা জান ওই আল্লাহর বান্দি এত বড় নামাজি বান্দি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ব্যবসায় বরকত দাও কিন্তু অকৃতজ্ঞ বেঈমান একটা নেককারিনী স্ত্রী পাইয়া শোকর আদায় করলো না কপাল বড় খারাপ মাওলায় দিছিলেন দয়া কইরা একটা ভালো মহিলা কিন্তু ধইরা রাখতে পারে নাই নিমো খারামে একদিনের একটা ঘটনা ঘইটেই গেল ঘরের মধ্যে বলবো নি বেশি কষ্ট হইতেছে আপনাদের হায় হায় হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী বেচারা রেস্টে যাবে হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ আল্লাহ করিম আমারে কিছু ভিক্ষা দেও আমি 3 দিনের না খাওয়া কুদর্থ স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার একটু রেস্টে পড়ে যাও ভিক্ষুকের বিদায় দাও লোকটা অসহায়
স্বামীর মাথা গরম জীবনে কেউরে ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত বড় বেয়াদব গালাগালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি লেখা দিবা তা না হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হয়ে যায় গালি দাও কেন আমার আব্বা জানের দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবা কোনো ভিক্ষুকেরে খালি ফিরায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষুকেরে খালি ফিরাইয়ে দিতে স্বামী বেচারা দুর্ব্যবহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়ে দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দাওয়ালা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি না জাহান্নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ হইয়া দরজা খুলা ভিক্ষুকেরে এমন ধমকার গালি এত বড় বেয়াদব লজ্জা শরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে যেন আর দেখি না মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগেই আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকেরে তাড়ায় দিল তাড়াইয়া দরজাটারে জোরে বাড়ি মেয়ের আটকায় দিছে ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় আর চোখের পানি সেরে কান্না করে আর আসমানের দিকে তাকায় কয় আসমানের মালিক তুমি আমার এমন গরিব বানাইছো যে মানুষের দ্বারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না সারাদিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি কিন্তু আল্লাহ এই দুনিয়া বহু গরিবের কেউ নাই তুমি এমন গরিব বানাইছো তবে তোমার কাছে আজকে একটা কলিজায় মানাইতে পারি না বিচার দিয়ে গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমারে এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না মইরা যাইতে মনে চায় আর দুনিয়ায় কেউ আঙ্গ জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল হয়ে জাগাত কবুল চোখের পানির বর্দ আমার মারাত্মক চোখের পানির বর্দ বড় মারাত্মক বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে কোন গরিবেরে জানি কান্দাইছে চোখের পানির বর্দোয়া জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এবার স্ত্রীকে ডাক দিয়ে তর্কে 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 স্বামী বেচারা গরম ব্যবহারের কোনো আদব নাই ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাত তোর জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম নিয়ামত আল্লাহ দিছে লাথি মেরে সেই নিয়ামতের তারায় দিছে আমার আল্লাহর ওয়াদা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ গাদদারি করবি কঠিন শাস্তির মুখে পড়তে হবে কপাল থেকে নেককারিনী মহিলা তালাক দিয়ে দিল কপাল খারাপ অনেক মানুষ গ্রামে কয় সুখে থাকতে বড় কঠিন আল্লাহ শান্তি দেয় মানুষ লাথি মাইরা তারায় দেয় শান্তি লাগে না আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না কলঙ্কের বোঝা নিতে চাই না কে তার কান্না থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ
আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোনো ত্রুটি করি নাই কিন্তু এক গরীব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আসে বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্ত্বনা দিয়ে কা ধৈর্য ধারণ কর কোরআন তেলাওয়াত কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দী ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়েতের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো যেই স্বামী দিনদার হবে একটা দিনদার স্বামী মিলায় দাও দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী পাইল যদিও টাকা নাই বাড়ি নাই গরীব কিন্তু আমার মাওলার বড় আশে স্ত্রীর ওজুর পানিটা আগাইয়া দেয় আল্লাহ স্ত্রীর গোসলের পানি আগায় দেয় বাথরুমটা নিজে ধুইয়া দেয় খানার প্লেটে গিয়া খেদমত করে রান্নাঘরে গিয়া খেদমত করে আল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানাইসা বলে পাক করতেছি নবী আইসা খেদমত করে তরকারি আগায় নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায় একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল লিল আলামিন আপনি কেন নিবে ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী এরে নবীর উম্মত স্বামী হো নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়বা রান্না বাড়ি বন্ধ এক বেলার নামাজও জানো টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়বা এরপরে রান্না হলে হলো না হলে নাই খাইয়া দাইয়া বড় শান্তিতে মরিচ দিয়ে খাইয়া বড় কলিজায় শান্তি এবার আমার মাওলা কিছু আপন বান্দাদেরকেও মহাপরীক্ষায় ফালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আল্লাহর পরীক্ষা দরজার সামনে আওয়াজ একজন ভিক্ষুক ডাক দিছি আমি ভিক্ষার জন্য আসি আমারে একটু ভিক্ষা দাও আমি বড় ক্ষুধার্ত আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল সেই আগের পরীক্ষা না জানি শুরু হয়ে গেছে আল্লাহর বান্দি আবার স্বামীকে বলবে দূরের কথা স্বামী লাভ দিয়ে উঠে কয় বিবি এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে খানার টাইম ভিক্ষা দিব পরের কথা দেখো কিছু খানা দেওয়া যায়নি ওই নিব হারাম টাকাওয়ালারা গরিবের লাঠি মারতে চিন্তাও করে না অথচ মদিনার নবী বলেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দা বলে বিবি দেখো এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষুক বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন নি কয় খাইনি ঘরের দরজা খুইলা সামনে বসাইছেন একটা পাটির মধ্যে ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষু ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়ে চেপে কান্না করে স্বামী ডাক দিয়ে কয় বিবি তুমি কেন কান্না করো বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদরত বলে ও স্বামী তুমি জানো না
যেই ভিক্ষুকটারে তুমি খানা দিয়েছো ওই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে আমার মনে সন্দেহ জাগতেছে যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় এবার স্বামী বেচারা চোখের পানি সেরে কান্না করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম না যেহেতু তুমি ধরেই ফেলেছো শুনে নাও মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মতো একটা নেককারিনী বিবি পাইয়া ওই স্বামী তোমার ঠিক আছে তোমার মতো বিবি পাইয়া শুকর আদায় করে নাই গাদ্দারি করেছে জুলুম করেছে আল্লাহ বেজার হয়েছে বলো বিবি তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল বলে একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে ভিক্ষা দেয় না আমার আল্লাহ বেজার তালাক দিয়েছে আল্লাহর বান্দা ডেকে বলে স্বামী বিবি আমার আমার মাওলা যে কেমন দয়াময় মালিক আমার আল্লাহ কেমন দয়াময় কেমন রহমান আমার আল্লাহ বড় দয়ারশীল আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই স্বামীর ঘরে তুমি যেদিন ছিলা ভিক্ষুক গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল বলে ও স্বামী আমার আমার ওই পুরুষটা চূড়ান্ত গালাগালি করে ভিক্ষুকের কাঁদাইছে এবার ডাক দিয়ে কয় বিবি আমার ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হয় যে কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষুক এমন কান্না দিছে আল্লাহ তাআলা ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত ভিক্ষুকের মাওলায় হাদিয়া দিছে ওই দিনের ভিক্ষুক আর কেউ না আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষুক আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমারে আল্লাহ শুধু ভিক্ষাই দেয় নাই আল্লাহ তাআলা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহ আমারে হাদিয়া দিয়েছে শুকরে নিয়ামত নিয়ামত আতা আফজুকুনা কুফরে নিয়ামত আজকা ফাত বিরুকুনা হামদুলাক শুকরে লাকায়া জুলমিনা হাজিরিয়া নাজিরি বর হালেমা এরে যুব বুড়া হওয়ার আগে যৌবনটারে বড় নেয়ামত মনে করিয়া কদর কর বয়স হওয়ার আগেই তোর যৌবনটারে গুনা করিয়া নষ্ট করিস না রে বাবা পায়ে হাত রেখে বলি কয়দিন আর বাঁচবি এই চিত্রাং নামের মহামারীতে যুবক মরিয়া গেল গাছ পড়ল ঘরের উপরে যুবকও মারা গেল স্ত্রীও মারা গেল কন্যাও মারা গেল কয়দিন আর বাঁচবি রে যুবক আজকে থেকে তওবা কর আমার আল্লাহ শক্তি দিছে শক্তিটারে দিনের কাজে লাগাও আমি বলি না তুমি মাদ্রাসায় আসো টুপি বড় বাগরি বড় আমগমত হুজুর হয়ে যাও না একবারও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে আমার মাওলার সাথে এতদিন যে গুনাহ করছো আমার মাওলার থেকে দূরে সরছো গাদ্দারি করছো গুনাহ কইরা কইরা নিয়ামতের ঘুমটাকে নষ্ট করে চেহারা নষ্ট করে ফেলছো আজকে থেকে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে চলবা পাঁচ বেলার নামাজ ছাড়বা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো বান্দা কৃষি কাজ করে নামাজ ছাড়ে না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর ধরাটাকে তুমি স্বাভাবিক মনে করছো আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর কথা কথা সত্য সব কোরআনে বয়ান আছে কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন আজকে তুমি বাহাদুরের মতো চলো না যেদিন সাদা কাপড়ে ডুববা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন স্বাদ
অতএব আল্লাহর কোরআন সত্য মনে করিয়া নবীর কথা সত্য মনে করে উলামায়ে কেরামের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও মনটাকে বুঝাও রে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা তাও জানে না স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে আমি কেন পারি না কপাল আমার এত কেন খারাপ আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে র‍্যাবারনি পুলিশ বিডিআরের চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আরে আম্মা জানের আপনার মতো বহু মা এখনো এই এলাকার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পড়ে রাতে তাহাজ্জুদের নামাজও পড়ে পর্দা করে হালাল খায় বেপর্দায় কোথাও যায় না ও আম্মা জান আজকে সময় আছে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন কয়দিন আর বাসবেন মরণের আগে তওবা করে নেন আজকে থেকে নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না দাড়ি কাটবেন না জবানের দ্বারা গীবত শেখায়াত গালাগালি করে গুনাহগার হবেন না হাতের দ্বারা জুলুম করবেন না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন গলায় ছুরি আসলে মরে যাব তারপরও নামাজ ছাড়ব না তবে সবার কপালে তওবা নসিব হবে না আমার নবীকে 13 বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তওবা করার ভাগ্য হবে না তবে দুই একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়ে যদি তওবা করে আল্লাহকে ডেকে ডেকে বলে হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যাই ওই অন্ধকার কবরে কেউ নাই অন্ধকারের ঘর মাটির ঘর আল্লাহ পাকের দরবারে যদি জবাব দিতে না পারি গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে ওই কবর জাহান্নামের আগুনে ভরে যাবে আল্লাহর কাছে তওবা করো মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ জীবনে মরলেও আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবার বিরুদ্ধে যাব না উলামায়ে কেরামের বিরোধিতা করব না আহলে হক উলামাদের পরামর্শ নিয়ে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার অন্তর যাদের অন্তরে আছে নিয়ত আছে আল্লাহর মহব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودائر ماليك গুনাহের বোঝানো আপনার দরওয়াজায় হাজির হয়েছি দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা আমার যুবক ভাই ছাত্র ভাইরা হাত তুলেছেন মেহরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন মহামারী থেকে মুক্ত করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন সরকার থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ ব্যবসা যারা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ
অভাব দূর করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল